সারা জীবন কইছে হাত তুইলা দোয়া করা হইলো বেদাত, সম্মিলিত দোয়া করা বেদাত, এখন নিজেই হাত তুইলা দোয়া করতেছে। আপনি বলবেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, আর আপনি সুন্নত নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। নামাজে যদি হাত তুলে দোয়া জায়েজ হয়, সুন্নত নামাজ যেমন নামাজ, ফরজ নামাজ তো আরো ভিআইপি নামাজ, কথা বলেন জাতি আপনার চরিত্র জানতে পেরেছে। সাবধান, চালাকি করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জৈনকো একজন আলেম শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে একটি কথা বলেছেন, সেটা হচ্ছে শেখ আহমদুল্লাহ বৃষ্টির জন্য সালাত আদায় করে এবং সম্মিলিতভাবে দোয়া করে, অর্থাৎ সকল মানুষ একসাথে বৃষ্টির জন্য দোয়া করে। তো এই জিনিসটা হচ্ছে সুন্নাহ, কিন্তু জৈনক আলেমের অভিযোগ হচ্ছে যেহেতু বৃষ্টির জন্য আমরা সম্মিলিতভাবে দোয়া করছি কিন্তু ফরজ সালাতের পর এই শেখ আহমদুল্লাহ তিনি বেদাত বলেছেন, ফরজ সালাতের পর আমরা কেউ সম্মিলিতভাবে দোয়া করতে পারবো না। তো জৈনক আলেমের এই অভিযোগগুলো আসলেই সত্য। তো জৈনক যে আলেম যে অভিযোগ করেছে সে আলোকে আমরা দেখব যে শেখ আহমদুল্লাহ আসলে কি কোনো প্রতারণা করেছেন কিনা, বা তিনি ভুল ব্যাখ্যা দিয়েছেন কিনা, বা শেখ আহমদুল্লাহ কখনো কি বলেছেন যে ফরজ সালাতের পর সম্মিলিত দোয়া করা যাবে না। আর জৈনক আলেম তিনি আরও ভালোভাবে বলছেন যে শেখ আহমদুল্লাহ এক এক সময় এক এক থিওরি দেয়, অর্থাৎ এক এক বক্তব্য এক এক সময় তার নিজের খ্যাতি অর্জনের জন্য তিনি এসব কথা বলে বেড়ায়, তিনি মানুষদের সাথে প্রতারণা করছেন। যাই হোক, আমিও দেখছি যে শেখ আহমদুল্লাহ প্রতারণা করছেন, বাটপাড়ি করছেন, ভণ্ডামি করছেন। আজকে ভিডিওতে আমরা দেখব সম্মিলিত মুনাজাত করা কি যাবে কি যাবে না। ইনশাআল্লাহ যারা সম্মিলিত মুনাজাত করেন এবং সম্মিলিত মুনাজাত করেন না দুইজনই দুই পক্ষের লোক আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এটাও প্রমাণ করবো যে শেখ আহমদুল্লাহ তিনি কি ভুল বলেছেন কিংবা তিনি কি ভণ্ডামি করছেন কি না। বাংলাদেশে ফরজ সালাতের পর তিন শ্রেণীতে বিভক্ত রয়েছে, তবে আমি মনে করি পাঁচ শ্রেণীতে বিভক্ত রয়েছে। প্রথম হচ্ছে সালাম ফিরানোর পর একদল বিভিন্ন জিকির আজগার করে, দ্বিতীয় হচ্ছে সালাম ফিরানোর পর অনেকে সুন্নত সালাত আদায় করে, তাৎক্ষণিক দাঁড়িয়ে যায়, তৃতীয় হচ্ছে ইমামগণ সালাতের পর সম্মিলিত মুনাজাত করেন, আর চতুর্থ হচ্ছে অনেকে আছে যে কোনো দোয়া দরুদ না করেই বাসা চলে যায়, পঞ্চমত হচ্ছে একইভাবে বিভিন্ন দোয়া করে। আচ্ছা, তো আমরা প্রথম শ্রেণীর যে প্রমাণটি দেখব যে যারা ফরজ সালাতের পর কিছুক্ষণ বসে জিকির করে, এটা হচ্ছে আমরা সবাই ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরপর অনেকে আছে আয়াতুল কুরসি পাঠ করে, কারণ আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে জান্নাত নিশ্চিত, এরকম একটি কথা বর্ণিত রয়েছে। তারপর রয়েছে ফজর সালাত এবং মাগরিবের সালাতের সময় আল্লাহুম্মা আজিনি মিনান্নার, এই দোয়াটি সাতবার পড়তে হয়। এভাবে আরও অনেক দোয়া রয়েছে। যে প্রথম যে শ্রেণীর যারা পড়ে যে দোয়া দুরুদ, এটা আমরা সবাই কম বেশ পড়ি, এটা মতবিরোধ কেউ নেই। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ফরজ সালাতের সালাম ফিরানোর পর তাৎক্ষণিক দাঁড়িয়ে যায় নফল সালাত পড়ার জন্য অথবা সুন্নত সালাত পড়ার জন্য। এর দলিল হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাম ফিরতেন তখন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পড়তেন, মানে অর্থাৎ এই দোয়াটি পড়তে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি সময় বসতেন না, অর্থাৎ তাৎক্ষণিক তিনি সালাতে দাঁড়িয়ে পড়তেন। এটা গেল আমাদের দ্বিতীয় শ্রেণীর দলিল। তৃতীয় শ্রেণীর দলিল হচ্ছে যে সম্মিলিতভাবে দোয়া করা। আমরা যেটাকে বুঝে থাকি যে বা আলেমরা বলে থাকে যে একটি হাদিস রয়েছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের শেষে দোয়া করে। হাদিসের আরবি অর্থটা এমন যে আকিবাস সালাত ও দুবুরাস সালাত, অর্থ তারা মনে করে যে সালাম ফিরানোর পর দোয়া করতে হবে। এখন সালাম ফিরানোর পর সালাত শেষ অংশে একটি বিষয় আর সালাম ফিরানোর পর আরেকটি বিষয়। আপনি যখন সালাতের ভিতরে আছেন তখন আপনি দোয়া করতে পারেন, শেষ বৈঠকে অন্যান্য দোয়া পড়তে পারেন। আমরা দোয়া মাসুরা বা দুরুদ এবং তাশাহুদ পাঠ করি, এছাড়া আপনি অন্যান্য দোয়াও পাঠ করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এমনকি সালাত শেষেও দোয়া করতে বলা হয়েছে। তাহলে আমরা দুটোই প্রমাণ পেলাম, সালাত শেষের পরে তো আমরা তো দোয়া তো করি, আমরা দোয়া করি না, আমরা জিকির আজগার করি না, দোয়া করি। তাহলে এই হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী আমরা পেয়ে গেলাম যে সালাতের ভিতরে আমরা দোয়া করতে পারি, বাহিরেও দোয়া করতে পারি। এখন প্রশ্ন আছে যে সম্মিলিতভাবে মোনাজাত করা, সেই বিষয়ে কী বলা হয়েছে? এখানে কিন্তু দোয়া করতে বলা হয়েছে ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে আমরা বুঝলাম যে সালাতের ভেতর এবং বাহিরে দোয়া করতে হবে। কুরআনে একটি আয়াত রয়েছে যে যখন তোমরা সালাত শেষ করলে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে, সূরা আন-নিসা 103 নম্বর আয়াত। এই আয়াতে আমরা বুঝতে পারি যে সালাতের শেষে আমাদেরকে অবশ্যই অবশ্যই দোয়া করতে হবে। এখন এই দোয়াটা কি সম্মিলিতভাবে, হাদিস কি বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করেছেন? এই ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করতাম আমরা তার ডান দিকে সালাত আদায় করতে পছন্দ করতাম, তিনি আমাদের দিকে মুখ করতেন, তখন তিনি বলতেন, হে আল্লাহ আপনি শাস্তি থেকে আমাকে বাঁচান যেদিন আপনি আপনার বান্দাদেরকে উঠাবেন। একজন সাহাবিকে তিনি শিখিয়ে দিতেন এভাবে তোমরা বলবে। তো এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করছেন যে দোয়া করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্মিলিতভাবে মোনাজাত করেননি, বরং সাহাবিকে নির্দেশ দিতেন, উৎসাহিত করতেন দোয়া করার ব্যাপারে। তারপর আরেকটি হাদিসে এসেছে সুনানে আবু দাউদ গ্রন্থে, হে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। তারপর তিনি বলেন, তুমি অবশ্যই প্রত্যেক সালাতের পর বলবে, হে আল্লাহ আপনি জিকির, আপনার শকর ও আপনার জন্য উত্তম ইবাদত করতে আমাকে সাহায্য করো। অর্থাৎ এখানেও বলা হচ্ছে যে তুমি নিজ নিজে তোমার মনে যা আসে, তুমি যে সমস্যার ভিতরে রয়েছো সেই সমস্যার জন্য তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। এই গেল যে রাসূল সাল্লাল্লাহু দোয়া করতে উৎসাহিত করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিতেন কীভাবে তোমরা দোয়া করবে। তো সম্মিলিত মোনাজাত করা কি বেদাত কি না, এটার ব্যাপারে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু সালাতে সালাম ফিরানোর পর তিনি আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি পড়তেন। আমরা প্রায় মসজিদে দেখি আমাদের ইমামগণ এই দোয়াটি পড়েন, আমরাও পড়ি, কিন্তু তিনি কখনও এটা বলেন না যে নাস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এরকম কিন্তু কেউ বলে না। ইমামগণ নিজে বলে, আমরাও নিজে নিজে বলি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা বলি না যে একসাথে সবাই মিলে মুনাজাত করি না, আমরা একাকীভাবে এই দোয়াটি করে থাকি। ঠিক আছে, এবার আসি যে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত, এ সম্পর্কে আলেমগণ কি বলেছে। আলেমগণ বলেছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ, আমরা সবাই চিনি তাকে, তিনি বলছেন যে সালাতের পর সম্মিলিত মুনাজাত বা দোয়া যা ইমাম ও মুসল্লিরা করে থাকে তা বেদাত। রাসূলের যুগে এরকম কোনো দোয়া ছিল না, তাই এটা পরিত্যাজ্য। ইবনুল কাইয়িম রাহিমাল্লাহ তিনি বলেছেন, ইমাম পশ্চিমমুখী হয়ে অথবা মুক্তাদিগণের দিকে ফিরে মুক্তাদিগণকে নিয়ে মোনাজাত করা কখনো রাসূল সাল্লামের তরিকা নয়, এ ব্যাপারে একটিও সহিহ হাদিস অথবা হাসান হাদিসও নেই। তারপর তৃতীয় নম্বর হচ্ছে শেখ আবদুল্লাহ বিন বাজ রাহেমুল্লাহ, তিনি বলেছেন, পাঁচ অক্ত ফরজ সালাত এবং নফল সালাতের পর সম্মিলিত মোনাজাত বা দলবদ্ধভাবে দোয়া করা স্পষ্ট বেদাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম দোয়া করা হয়নি। তাহলে আমি তিনজন আলেমের কথা বললাম, তারা কি
জানলো না যে ফরজরতে পর দোয়া করতে হবে? আমরা এই যুগে এসে যদি বলি যে এটা করা সহি, এটা করতেন রাসূল সাল্লাম, তাহলে তারা কি জানতেন না? তাদের কাছ থেকে কি লুকানো হতো? যারা বলে যে ফরজরতে পর দোয়া আছে একসাথে, তাহলে তারা একটি হাদিস দেখাক। আর চতুর্থ নম্বর হচ্ছে যে আমরা সবাই এই ফরজরতে পর দোয়া দরুদ পড়ি না, ডিরেক্ট বাসায় চলে যাই অথবা আমাদের কর্মস্থলে আমরা চলে যাই। তো তাদের ব্যাপারে তো কোনো ফতোয়া নেই। কোনো ফতোয়া আছে যে মোজা ধরলো না তার কি সালাত হবে না? এমনটা বিষয়ে তো কোনো ফতোয়া নেই, এবং যে দোয়া করে না এটা তার ক্ষতি। আর পঞ্চমত হচ্ছে অনেকে আছে একাকিত্বভাবে দোয়া করে। তো একাকিত্বভাবে যারা দোয়া করে তাদের কি দোয়া কি কবুল হবে না? হাদিসে কি নেই যে দোয়া করার ব্যাপারে? তাহলে সর্বোপরি আমরা বুঝতে পারছি যে সালাতের পর আমরা সম্মিলিতভাবে দোয়া করা এটা হচ্ছে বেদাত। যদি এটি আপনি মনে করেন যে রাসূল সাল্লাম করেছেন তাহলে বেদাত, আর যদি আপনি একাকিত্বভাবে মুনাজাত করেন তাহলে এটা বেদাত হবে না। একাকিত্বভাবে করলে মুনাজাত, একাকিত্বভাবে মুনাজাত করলে বেদাত হবে না। কিন্তু আপনি যদি সম্মিলিতভাবে সবাই একসাথে বৈঠক করে যদি করেন ইমাম সহ, তাহলে এটা বেদাত হয়ে যাবে।